أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبو هريرة رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধে শাহাদত বরণকারী শহীদ তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে অতঃপর আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রদত্ত নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দেবে আর সেও তা স্মরণ করবে এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াতে তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি এমন কি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছ আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে তা বলাও হয়েছে অতঃপর তার ব্যাপারে আদেশ দেয়া হবে তখন তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতঃপর আরেক ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে সে নিজে দিনই ইলিম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কুরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে অতঃপর তিনি তাকে নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সেও তা স্মরণ করবে অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছো উত্তরে সে বলবে আমি স্বয়ং দীন ইলিম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে আল্লাহর এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে কোরআন তেলাওয়াত করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এজন্য ইলিম শিক্ষা করেছো যেন তোমাকে বিদ্বান বলা হয় এবং কোরআন অধ্যয়ন করেছো যাতে তোমাকে কারি বলা হয় আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে বিদ্বান ও কারিও বলা হয়েছে অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেয়া হবে সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতঃপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যাকে আল্লাহ তাআলা বিপুল ধন সম্পদ দান করে বিত্তবান করেছিলেন তাকে আল্লাহ তাআলা প্রথমে প্রদত্ত নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দেবেন আর সে তখন সমস্ত নিয়ামতের কথা অকপটে স্বীকার করবে অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করবেন ওই সমস্ত নিয়ামতের শুকরিয়ায় তুমি কি আমল করেছ উত্তরে সে বলবে যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে তোমার সন্তুষ্টির জন্য সেসব খাতের একটি পথেও ব্যয় করতে ছাড়িনি আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে তোমাকে বলা হয় সে একজন দানবীর সুতরাং তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে দানবীর বলা হয়েছে অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেয়া হবে নির্দেশ মোতাবেক তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের হাদিসের গল্প নিয়ে আলোচনা থেকে আশা করি আমরা সবাই বুঝতে পারছি লোক দেখানোর জন্য আমরা কোনো আমল করব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।